নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইন উপদেষ্টা। সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা। জানাব সাকিবের দেশে ফেরা নিয়ে যত নাটকীয়তা। এবং সর্বশেষ জানাব বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আব্দুল মালিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের সম্ভাব্য সময়ে জানালেন আইন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়তো সম্ভব হবে। আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি তিনি উল্লেখ করেন। আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের সহযোগিতায় গায়েবী মামলা হতো, এগুলো পুলিশ করত, মামলাগুলো তৎকালীন বিরোধী দলের লোকদের বিরুদ্ধে হতো, এখন হচ্ছে ঢালাও মামলা, যার পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। এই মামলাগুলোতে যাতে নিরপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বিষয়ে বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তি সঠিকভাবে মানলে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না, তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে, জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে। তারা অতীতে কি কাজ করেছে তা দেশবাসী দেখেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে, বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে, গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে, তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতির উন্নতি হবে, অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। আসিফ নজরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি, মানুষ এই নামগুলোই শুনতে পারে না। সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা। দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 18 অক্টোবর সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের সবশেষ 72 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সাকিবের দেশে ফেরা নিয়ে যত নাটকীয়তা। প্রায় 21 দিনের ঘটনা প্রবাহ। কানপুরে তপ্ত রোদের নিচে বলছিলেন, এখানেই থামতে চান। সাকিব আল হাসান দেশের ক্রিকেটে দীর্ঘ 1.5 যুগ পার করে বিদায় বলেন দুই ফরম্যাটকে। টি টোয়েন্টির অবসর নিশ্চিত, ওয়ানডে অবসরের ডেডলাইন 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টেস্টের জন্য দোদুল্যমান সিদ্ধান্ত। দেশে আসতে পারলে মিরপুরে অবসর, নয়তো শেষটা কানপুরেই। সাকিব আল হাসান চেয়েছিলেন শেষটা দেশে করতে, নিজের চেনা মাঠে, চেনা মানুষের সামনে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়টা ছিল না তার অনুকূলে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব তখন অনেকের কাছেই খলনায়ক। সাকিব চাইলেন নিরাপত্তা, শুরুতে নেতিবাচক মন্তব্য, এরপর নম্র হল বিসিবি ও সরকারের মনোভাব। বিভিন্ন পর্যায়ে পেরিয়ে শেষ পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে যাত্রাও শুরু করেন সাকিব। কিন্তু থামতে হলো দুবাইয়ে। নাটকীয় এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সাকিবকে ফিরিয়ে দেওয়া হলো এই যাত্রায়। 21 দিনের সেই দীর্ঘ ঘটনাপ্রবাহ দেখে নেওয়া যাক এক নজরে। টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে এদিন অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান।
কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার জানান, টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা বিশ্বকাপেই খেলে ফেলেছেন তিনি। সঙ্গে এও বলেছিলেন, টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে তাকে। অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে। অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। দেশে ফেরার শর্ত, সাকিব নিজেও জানতেন দেশের পরিস্থিতি তার অনুকূলে নেই। আওয়ামী লীগের নেতা কর্মী এবং সংসদ সদস্যের ওপর হামলার কথা জানতেন তিনিও। সেজন্যই মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ঘোষণায় একটা শর্ত জুড়ে দিয়েছিলেন সাকিব। সাকিব বলছিলেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে বিষয়গুলোর সঙ্গে, যারা জড়িত তারা দেখছেন, তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। নিজের অবসরের সিদ্ধান্ত ও দেশে ফেরা নিয়ে বিবিসির সঙ্গে আলোচনা হয়েছে সাকিবের। তিনি বলেন, দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপর নির্ভর করছে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি, তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। 29 সেপ্টেম্বর ক্রীড়া উপদেষ্টার পাল্টা শর্ত, সাকিবের নিরাপত্তা চাহিদার বিপরীতে এদিন পাল্টা শর্ত দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও। এক অনুষ্ঠানে হাজির হয়ে বলেছিলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়, সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেয়া দরকার সেটা দেয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। এ সময় সাকিবের প্রতি অনেকটা শর্ত আরোপের সুরে উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে, নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে। আসিফ মাহমুদ যোগ করেন, রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। 4 অক্টোবর ক্রীড়া উপদেষ্টার সুর নরম। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম নিজের সুর নরম করেন। সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে জানান, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান। আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয়, সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। 9 অক্টোবর সাকিবের দুঃখ প্রকাশ, ছাত্র আন্দোলনে নিজের নীরব ভূমিকার দায় অবশেষে মাথা পেতে নেন সাকিব আল হাসান। ফেসবুকে আসে তার দীর্ঘ পোস্ট। দায় মেনে নিয়ে সাকিব বলেন, এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ণ হতাম। দেশের মাটিতে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলার আকুতি জানিয়ে সাকিব বলেন, আপনারা জানেন খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা, তাই আমার শেষ ম্যাচে এই গল্পের শেষ অধ্যায়ে আমি আপনাদের পাশে চাই। 10 অক্টোবর মিরপুরে বিক্ষোভ সাকিবের ফেসবুক পোস্টের পরে দেখা মেলে মিশ্র প্রতিক্রিয়ার। 10 অক্টোবর মিরপুরে বিক্ষোভ সাকিবের ফেসবুক পোস্টের পরেই দেখা মেলে মিশ্র প্রতিক্রিয়ার, কিন্তু তাকে সুযোগ দিতে নারাজ অনেকেই।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে 10 অক্টোবর রাতে জড়ো হয়েছিলেন বেশ কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী। সেখানে তারা 2 নম্বর গেটে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেন। পরে স্টেডিয়াম এলাকা জুড়ে সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন তারা। মিরপুর অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা শিক্ষার্থীরা কোনোভাবেই সাকিবকে নিজেদের এলাকার স্টেডিয়ামে খেলতে দেবেন না বলে সিদ্ধান্ত নেন রাতে। মিরপুরবাসী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভোট চুরির সঙ্গে সরাসরি জড়িত এবং স্বৈরাচারের দোসর সাকিব, যে কিনা দেশবাসীর ক্রান্তি লগ্নে বিদেশের মাটিতে আনন্দ সময় কাটাচ্ছিল, সে আর কোনো দিন যেন বাংলাদেশের জার্সি না গায়ে দেয় এবং মিরপুরে মাঠে না আসে। 15 অক্টোবর আসিফ মাহমুদের গ্রিন সিগন্যাল। মামলা হলেও ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসা যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ বলেন, আইনি বিষয় তো আইনি বিষয়, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে সাব জুডিস, দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এ বিষয়ে কনসার্ন আছে, উত্তরটা দিতে পারবে। 16 অক্টোবর মধ্যরাত দুবাইয়ে আটকালেন সাকিব, বুধবার মধ্যরাতে তৈরি হল নতুন জটিলতা। আপাতত সাকিবকে সংযুক্ত আরব আমিরাতেই থামতে হচ্ছে। জানা গেল, নতুন করে সবুজ সংকেত পেলেই কেবল আসবেন ঢাকায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।